রোজ রোজ সকালে টিফিনে কি তৈরি করবেন সেটা অনেক সময় ভেবে পারা যায় না। তো একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তাদের এইভাবে নাস্তা তৈরি করে দেবেন, তারাও খুব মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি নাস্তার রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি সুজি, আর এক বাটি দিয়ে দেবো এখানে বেসন। বেসন আর সুজির পরিমাণটা কিন্তু একই রাখতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি আটা, আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি, প্রথমে একটু অল্প করে দিয়ে নিলাম, পরে লাগলে আবার দিয়ে নেব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, প্রথমে আমি এখানে দিয়ে দেবো কিছু পাতাকপি, আমি এখানে কুচিয়ে নিয়েছি, সেই পাতাকপিটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, বেশ কিছু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু এখানে ঝালটা স্কিপ করে যাবেন, আর আপনাদের পছন্দের যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এখানে, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ি। আমি আবারও বলছি, বাচ্চাদের জন্য বানালে এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ি আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে শুধু গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এবার সবকটা উপকরণ আগে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে, একবারে দিলে বেশি পাতলা বা বেশি গাঢ় কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে না। আমি ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে আটা দিয়ে দেব। আটা দিয়ে আমি আবার একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের বেশি কিন্তু রাখার একদমই দরকার নেই। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম গাঢ়ত্বে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা রুটি বানানোর তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব প্রথমে। আপনাদের কাছে যদি ননস্টিকের প্যান থাকে তাহলে সেটাতেও আপনারা তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দেব, আর হাতার সাহায্যে আমি এইভাবে একটু ছড়িয়ে গোল করে নেব। এটা যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো মিডিয়াম আঁচে। 1 মিনিটের বেশি কিন্তু ঢাকা দেওয়ার একদমই দরকার নেই। 1 মিনিট পর ঢাকাটা তুলে নেব, নিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে এবার আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলের পরিমাণে কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, আর তেলের পরিবর্তে আপনারা বাটার বা ঘি দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আর তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন। উল্টে পাল্টে আমি সুন্দর কালার আসা অবধি ভালো করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তাওয়াতেই, আর কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই, আবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। হাতা দিয়ে একটু গোল করতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। স্পুন দিয়ে আমি একটু গোল করে দেব। আমি সবগুলো নাস্তাই কিন্তু একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে, আর এটা কিন্তু খুবই নরম হয়। তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।